Hey everyone, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার বিয়ের কিছু কিছু ছোট ছোট জিনিস, যেমন ধরো বিয়ের পিড়ি, বিয়ের কোলো, এগুলো হচ্ছে আর পাখা, তারপরে আরো অনেক কিছু আর কি নিজে পেইন্ট করব, নিজে হাতে পেইন্ট করব। তো আমি এই ব্লগটিতে তোমাদেরকে দেখাতে চলছি যে আমার বিয়ের পিড়িটি আমি কিভাবে পেইন্ট করলাম। তো এই ভিডিওটি হতে চলছে একটি DIY ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে, একদম মিস করবে না, শেষ পর্যন্ত দেখবে। এখন আমি পিড়িটিকে লাল রং দিয়ে প্রথমে কালার করছি, যেহেতু এটা কাঠের পিড়ি সেজন্য প্রথমে আমি কাঠের রংটাই ইউজ করছি, তারপরে না হয় আমি ফেব্রিক ইউজ করব। তো অলরেডি আমি প্রথমে এক কোট দিয়ে রেখেছিলাম, এক কোট করে রেখেছিলাম, তো ওটা একটু হালকা হালকা হয়েছে জন্য এখন ডিপ করার জন্য আবার আমি এটার উপর দিয়ে করছি। একটা অলরেডি কমপ্লিট, এটা সেকেন্ডটা। We'll be right back.
কয়েকদিন ধরে আমি যে দুটি পিঁড়ি ড্র করছিলাম, আর্ট করছিলাম, তো সেটি এখন কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে, কমেন্ট করতে একদম ভুলবে না।